বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। বঙ্গবন্ধুর সেই স্বাধীনতার ডাকেই ছিল বাঙালি জাতির পরাধীনতা থেকে মুক্তি। নাপোলির বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা এমন মন্তব্য করেন। বিশেষ প্রতিনিধি লাবণ্য চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত। যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধা জানিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইটালির নাপোলির পালমা কাম্পানিয়ার বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন একটি আলোচনা সভার আয়োজন করে। বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের সভাপতি জয়নাল আবেদিনের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা মনিরুজ্জামান মনির। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন নাপোলির সভাপতি ও ইটালি আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদিন হাজারি। তিনি বলেন, বঙ্গবন্ধুর ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলে আজ বাংলাদেশ বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তার স্বপ্ন ছিল বাঙালি যেন, শুধু বাঙালি না, তারা যেন মাথা উঁচু করে বাঁচতে পারে, মাথা উঁচু করে তারা দাঁড়াতে পারে। বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিঠু, তারা মাতব্বর, সৈয়দ মুক্তাদির সুমন, বশির আহমেদ, নজরুল ইসলাম সহ অনেকে। বক্তারা আগামী প্রজন্মের কাছে বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরার পাশাপাশি বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলকে এক হয়ে কাজ করারও আহ্বান জানান। লাবণ্য চৌধুরী, চ্যানেল আই। বাংলাদেশের টিভি চ্যানেল যমুনা টেলিভিশনের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে গ্রেটার ম্যানচেস্টার যমুনা টেলিভিশন দর্শক ফোরামের উদ্যোগে এক সুধী সমাবেশের আয়োজন করা হয় হাইডের আদনানস রেস্টুরেন্টে। দর্শক ফোরামের আহ্বায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সৈয়দ সাদেক আহমেদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ফারুক আহমদ এমবিই, নাসের খান শোয়েব, ইকবাল সমুজ ও সৈয়দ এজাজ আহমেদ সহ স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ। বক্তারা যমুনা টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন, বিশেষ করে বস্তুনিষ্ঠ খবর ও ইনভেস্টিগেশন 360 ডিগ্রি দর্শক নন্দিত বলে জানান। বাংলাদেশের পাশাপাশি বিদেশের মাটিতে যমুনা টিভির সম্প্রচার শুরু করার জন্য যমুনা কর্তৃপক্ষের প্রতিও তারা আহ্বান জানান। অনুষ্ঠান শেষে অতিথিদের সাথে নিয়ে বর্ষপূর্তির কেক কাটেন দর্শক ফোরামের নেতৃবৃন্দ। সিলেটের খবর। সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদ বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ বিরোধীদের মোকাবেলা করতে হবে, আর সে মোকাবেলা করতে পারলে আগামীতে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। তিনি শুক্রবার বিকেলে সিলেটের গোলাপগঞ্জের সরার হোসেন প্রথম স্বর্ণকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণীর আগে দেওয়া বক্তব্যে একথা বলেন। আওয়ামী লীগ নেতা মঈনুদ্দিনের সভাপতিত্বে এবং গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ ইমরুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরার হোসেন সহ সিনিয়র নেতৃবৃন্দ। বিপুল বিজয় নিয়ে আবার ক্ষমতায় যাবো ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তৃতীয়বারের মতো ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, একটানা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী। কিন্তু এটির জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে নিজেদের মধ্যে বিভেদ থাকা চলবে না, এবং দলীয় কোন্দল রাখা চলবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমস্ত খোঁজ খবর রাখেন, কোন এলাকায় কে নেতাকর্মীদের সাথে আছে, কে জনগণের সাথে আছে, সেটি খোঁজ খবর রাখেন, রেখে জনপ্রিয়তার বিচারে তিনি মনোনয়ন নিবেন। তবে আমরা যে যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন, তার যাকে নৌকা মার্কায় মনোনয়ন দেওয়া হোক না কেন, তার পক্ষে ঐক্যবদ্ধ করার কাজ। আর কেউ যদি জনগণের সাথে থাকে এবং নেতাকর্মীদের সাথে থাকে, তার মূল্যায়ন দল এবং নেত্রী অবশ্যই করে, অতীতও করেছে, ভবিষ্যতেও করে। যে আমাদের ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে আওয়ামী লীগ বিরোধীদের মোকাবেলা করতে হবে, এবং সেটি যদি করতে পারি
ইনশাআল্লাহ আবার ধস নামানো বিষয়। আমরা মালয়েশিয়ার গল্প বলি, সিঙ্গাপুরের গল্প বলি, মালয়েশিয়া 50 বছরের বেশি সময় ধরে স্বাধীনতা লাভের পর থেকে একটি দলেই রাষ্ট্র ক্ষমতায়, যাদের নেতৃত্বে মালয়েশিয়া স্বাধীনতা অর্জন করেছে। তন্মধ্যে মহাতির মোহাম্মদ এক নাগারে 22 বছর ক্ষমতায় ছিলেন। বিশ্বব্যাপী রাশিয়ার অনিষ্টকর কর্মকাণ্ডের শাস্তি হিসেবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের 7 সহযোগী এবং 17 ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পুতিন সহযোগীদের মালিকানাধীন 12টি কোম্পানি, রাষ্ট্রীয় অস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান এবং একটি ব্যাংকও এই নিষেধাজ্ঞার কবলে পড়েছে। পুতিনের ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে রয়েছেন ধনকুবের ওলেগ দেরিপাস্কা এবং আইন প্রণেতা সুলেমান কারিমভের মতো ব্যক্তিরা। নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে তাদের সম্পদ জব্দ হবে। শুক্রবার এক বিবৃতিতে মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মিউচিন বলেছেন, রাশিয়ার দুর্নীতিগ্রস্ত সমাজ ব্যবস্থা থেকে যারা লাভবান হচ্ছে তাদের জন্য এ শাস্তি। তাছাড়া 2016 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ এবং ক্রিমিয়া, পূর্ব ইউক্রেন ও সিরিয়ায় রাশিয়ার কর্মকাণ্ডের জবাবেও নিষেধাজ্ঞার এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মিউচিন রাশিয়ার বিরুদ্ধে ঘৃণ্য সাইবার হামলার অভিযোগও তুলেছেন। তিনি বলেন, পুতিনের সরকার থেকে যারা সুবিধা পাচ্ছেন তারাও এ নিষেধাজ্ঞার লক্ষ্য। খেলার খবর। লা লিগায় দারুণ এক রেকর্ডের হাতছানিতে মাঠে নামতে যাচ্ছে বার্সেলোনা। লেগানেসের বিপক্ষে এ হার এড়াতে পারলেই স্পেনের শীর্ষ লিগে টানা সর্বোচ্চ সংখ্যক ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডে ভাগ বসাবে কাতালান ক্লাবটি। ক্যাম্প নওয়ে শনিবার লেগানেসের মুখোমুখি হবে এর্নেস্তো ভালভের্দের দল। চলতি লা লিগায় এখনও পর্যন্ত অপরাজিত থাকা বার্সেলোনা গত শনিবার সেভিয়ার মাঠে হারতে বসেছিল। লুইস সোয়ারেজ ও লিওনেল মেসির 2 গোলে শেষ পর্যন্ত 2-2 গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে পয়েন্ট টেবিলের শীর্ষের এই দল। এতে লিগে তাদের টানা অপরাজিত থাকা ম্যাচের সংখ্যা দাঁড়ায় 37। লা লিগায় সবচেয়ে বেশি 38 ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটি রিয়াল সোসিয়েদাদের। 1979 ও 1980 সালের মধ্যে এই নজির গড়েছিল তারা। লেগানেসের বিপক্ষে না হারলে এই রেকর্ডে সোসিয়েদাদের পাশে নাম উঠবে বার্সেলোনার। পরের শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ড্র করলে বা জিতলে রেকর্ডটি নিজেদের করে নেবে ক্যাম্প নওয়ের এই ক্লাবটি। ব্রিটিশ বাংলাদেশি প্লেয়ার অর্গানাইজেশনের আয়োজনে ও হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের সহযোগিতায় ম্যানচেস্টারে অনুষ্ঠিত হয়ে গেল ব্যাডমিন্টন টুর্নামেন্ট। আমাদের ম্যানচেস্টারের সিনিয়র প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল জানান, এ টুর্নামেন্টে ব্রিটেনের প্রায় প্রতিটি শহর থেকে এ, সি ও ডি ক্যাটাগরিতে মোট 75টির বেশি জুটি অংশগ্রহণ করে। ম্যানচেস্টারের স্থানীয় একটি স্পোর্টস সেন্টারে গত মঙ্গলবার এ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। সকাল 10টা থেকে খেলা শুরু হয়ে চলে সন্ধ্যা 8টা পর্যন্ত। এ গ্রুপে লন্ডন থেকে আগত জুয়েল মুনিম জুটি ম্যানচেস্টারের নিজাম ডালপ্রিন্টকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সি গ্রুপে বার্মিংহামের জাবেদ ফয়সল জুটি ম্যানচেস্টারের খোকন জুলফিকার জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ডি গ্রুপে ম্যানচেস্টারের জামাল নজরুল জুটি কভেন্ট্রির নিজাম আলম জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টটির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন ব্রিটিশ বাংলাদেশি প্লেয়ার অর্গানাইজেশনের ফাউন্ডার আলী আসগর চৌধুরী ও অন্যান্য নেতৃবৃন্দ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চেশিয়ার কাউন্টি ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কার্ল ব্র্যাগ, টুর্নামেন্টের স্পন্সর হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের হেড অফ কমিউনিটি খায়রুল শাহিদ, এমাদ রহমান এমবিই, প্রবাস বাংলা অনলাইন টিভির চেয়ারম্যান আফজাল রব্বানী ও সিইও জুনায়দ আহমেদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। লন্ডনে পৃথক পৃথক ঘটনায় 7 কিশোর ছুরিকাঘাতের শিকার, নাইফ ক্রাইম প্রতিরোধে জনগণের সহায়তা চেয়েছে মেট পুলিশ। শুক্রবার থেকে পেনশন স্কিমে আগের তুলনায় বেশি অর্থ দিতে হচ্ছে চাকরিজীবীদের, আওতায় পড়বে ব্রিটেনের তরুণ চাকরিজীবীরা। বিসিএ এসেক্স রিজিয়নের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 23 এপ্রিল বেনফ্লিটের রাজপুত রেস্টুরেন্টে। বঙ্গবন্ধুর স্বাধীনতা ডাকেই ছিল বাঙালি জাতির পরাধীনতা থেকে মুক্তি, নাপোলির বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের অনুষ্ঠানে মন্তব্য বক্তাদের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের 7 সহযোগী এবং 17 ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে শুভেচ্ছা।